গাইস, ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ এন্ড ক্রিয়েশন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো এখন বাজে 11:15, 11:15 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখেছো? এখন এই দেখো সকালে চা ফা খাওয়া হয়ে গেছে সব, এখন রান্নার জোগাড় করছি, রান্নাটা সেরে ফেলি, বেলা অনেক হয়ে গেছে। রান্না যত বেলা যাচ্ছে তত গরমটা বাড়ছে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে এবার মাছের ঝোল বসে গেছে। মাছ ভাজা হচ্ছে, আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না বসিয়ে দিয়েছি, দেখেছ? এই দেখো এটা মাছ ভাজছি, আর মাছগুলো যা পটপট 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 করছে, বলে বাবা রে। মাছের ঝোলটা হচ্ছে মশলা দিয়ে দিয়ে জল টল দিয়ে দেওয়া হচ্ছে, ঢেকে দিই এদিকে। দেখুন কলমি শাক ভাজা হবে, ফুটে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর রসুন ফুটে রেখেছি, সব পরিষ্কার করে রেখে দিয়েছি। শাক হবে, মাছের ঝোল আর কিছু না, ভাত হয়ে গেছে আগেই অলরেডি। এখন সব দুনিয়ার যত যা রাজ্যের ছিল সব কাস্তে নিয়ে বসে গেছি, কেচে নিই, কাঁচা টাচা সম্পূর্ণ করি, তারপর কালকে চেটেছে চান টান করে নেব, ঠিক আছে? এখন তাই থাকো গাইস আমার সঙ্গে, রান্নাবান্না সব হয়ে গেছে, এখন এই এতগুলো জিনিসপত্র সব নিয়েছি, এই দেখো সব কাচবো নিয়ে কেচে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। মোটামুটি ধোয়া কাচা হয়ে গেছে, তো ঘরটা মুছে নি। গাইস চান ফান করা হয়ে গেছে, চান করে একটু ঘুরেছি, ফ্রেশ হয়ে গেছি, এবার চলো ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরে পুজোটা সেরে আসি, চলো। বেলা প্রচুর হয়ে গেছে, আর বসে থাকা যাবে না, চলে যাই ঠাকুরটা দিয়ে আসি, দিয়ে এসে এবার খাওয়া দাওয়াটা সেরে নেব, পুরো ক্লিপ জামা কাপড়ের ক্লিপ নেই, নিয়ে যাই চলো। দেখো সব জামা কাপড়টা মেলে দিয়েছি, সব কাঁচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে, সমস্ত কাপড় জামা কাপড়টা মেলে তুলে দিয়ে
আমার পুজো পুরো সব ছাড়া হয়ে গেছে, মেয়ে নিচে একটু পুজোটা দিচ্ছে, ওর পুজো মেয়ে নিজে শিফট করেছে, ও পুজো দিচ্ছে। আমি এখন আমার উপরে সব পুজো টুজো দিয়ে চলে এসেছি, এবার এখন লাঞ্চটা সারবো। লাঞ্চ দুপুরে খাবারটা খেয়ে নিই, দেখো ভাত বাড়বো এক্ষুনি, ভাত ছাড়বো, মেয়ের পুজো হয়ে গেলে আমি আমি দুজনে মিলে খেয়ে নিই, ঠিক আছে? ঘন্টু চেঁচাচ্ছে, বড্ড চিৎকার করছে, তাকে বলি ঘন্টু প্যাঁ 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 করে দিল্লি মিল্লি কি সব বলছে। আমার সঙ্গে আজকে মাছের ঝোল করেছি, আর কি করেছি তখন ইয়ে করেছি, কর্মী সব ভাজা, আর কিছু করিনি, বেশি কিছু ভাতটা বেরোনি। মাছের ঝোল, মেয়ের ভাত বাড়া হয়ে গেছে, আমার ভাতটাও বাড়া হয়ে গেছে, এবং মাছের ঝোলটার স্বাদটা নিয়ে নিই, হয়ে যাবে। দেখো আমার ভাত বাড়া হয়ে গেছে, ঝোলটা নিবো তাহলে দুপুরে। এখন আমরা লাঞ্চটা সেরে নিই, সব খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার বাকি কথা শেয়ার করবো, ঠিক আছে? ওকে গাইস, থাকো তাহলে আমার সঙ্গে। এখন এখন বাজে 6:30, 6:30 সময়। এই দেখো সন্ধ্যে বাতিটা সব দেওয়া হয়ে গেছে, গা আমার পুরো গা কাপড় পরিষ্কার করে ধুয়ে টুয়ে, মানে যাকে বলে যে ফ্রেশ হয়ে এলাম, স্নান টান করে এসে দেখো পুরো সন্ধ্যে বাতি আমার কমপ্লিট। তাই এখন চলো একটু যে যাই ঠাকুর বলে পুজো টুজো সব সন্ধ্যা আরতি যা করার ছিল সব করা হয়ে গেছে। আজকে সন্ধ্যে বাতিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, রোজই করি। এখন একটু সাজুগুজি করেছি, এই যে সব ভিডিও বানাবো, ভিডিও কালকে ভিডিও বানাইনি, কালকে বললাম একটু বিজি ছিলাম, তা রোজ রোজ তো আর সম্ভব হয় না, আজকে আগে সেজেগুজি নিয়েছি, তাই মানে আমরা সন্ধ্যেটা আগে দিয়ে নিই, দিয়ে তারপর ভিডিওটা বানাবো, বানিয়ে আবার রাতের খাবার বানানো আছে আজকে, বুঝেছো? আছে, চলো চলো, সন্ধ্যাবাতি সব হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক। প্রসাদগুলো নিয়ে নিই, দেখো ঠাকুরের প্রসাদ প্রসাদ, চলো চলো নিচে যাই, নিচে শীত লাইটে জ্বালাইনি অন্ধকার, নিচে যেয়ে কথা বলছি চলো, ঠিক আছে? দেখো নিচে চলে এসেছি, নিচে চলে এলাম, প্রচণ্ড গরম, ঘরে দাবো দাও, এতক্ষণ উপরে ছিলাম, ছাদে ছিলাম, ছাদে বেশ ঠান্ডা হাওয়া বাতাস বইছিল, বেশ ঘরে আসলেই যেন প্রচণ্ড গরম, আমারটা চিটচিট করছে ঘামাচিতে। তাহলে গাইস এখন তাহলে এখন কী বলবো আর, কিছু বলার নেই, এই সন্ধ্যে বাতি টাতি সবই দেওয়া হয়ে গেছে, এবার টিফিন কি সন্ধ্যাবেলা একটু টিফিন কিছু করবো, চা টা খাবো, চা টা খেয়ে এবার আমি আমার কাজে লেগে পড়ি, বুঝেছো তোমরা? বুঝেছো গাইস? বুঝেছো? তাহলে এখন কি আর করি, চলো পরেই বাকি কথা বলছি। গাইস এখন বাজে 9:30, 9:30 থেকে এবার ব্লগটাকে আবার কন্টিনিউ করলাম, এরকম এতক্ষণ ধরে অনেক বললাম, তখন যে শর্ট ভিডিও বানাবো তার জন্য তোমাদের সঙ্গে আর আর দেখা করতে আসতে পারিনি, যারা এখন রাত্রি 9:30 বাজে সব ভিডিও ভিডিও সব কমপ্লিট হয়ে গেছে। এখন যে ঘন্টু ছিল, ঘন্টুর সঙ্গে একটু খেলা করছিলাম, ঘন্টুকে বসে গল্প করছিল, তা এখন এই রান্নাঘরে যাবো, রান্নাঘরে দেখি রান্না তো সবই আছে, কিছুই আর করবো না, ভাতও আছে, সব কিছুই আছে মোটামুটি, এখন ভাতও গরম করবো, আর দই তরকারিগুলো সব গরম করবো,
করে নিয়েই রাতের ডিনারটা আমরা সব সেরে করব। আর তেমন কিছু কাজ নেই, যা বৃষ্টি হচ্ছিল একটুখানি, যে গরমের ভাবটা একটু কমেছে, একটু কমেছে, এখন অতটা গরম লাগছে না। যে একটু ভালো করে বৃষ্টি হলে বেশ ভালো হতো, তাই না বাবা? তো মানে আরামে আজকে রাত্রিটা ঘুমানো যেত, তবু যাক আগের থেকে অনেকটা বেটার, একটু ছিটেফোটাগুলোও হয়েছে। বুঝেছেন গাইস? তাহলে থাকো তোমরা, আর থাকা থাকি সিনেরা রাধানি করে গেছে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আমি বেশি শেয়ার বাড়াবো না। আর রাইট না যে রাতে যে ডিনারটা করবো সেটা শেয়ার করার মতন আমি কিছু নেই। যাকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কাল, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই। তোমরা সকলে ভালো থেকো, তোমার ভালোবাসা নিয়ে শুভরাত্রি, গুড নাইট, টাটা, ভালোবাসা নিয়ে।